কেউ পানু দেন। এখন আসছি আমরা হচ্ছে এই সাফারি পার্কের যে বাঘ দেখা যায়। নর্মালি চিড়িয়াখানে আমরা খাঁচার মধ্যে বাঘ দেখি, আর সাফারি পার্কে হচ্ছে বাঘ ছাড়া থাকবে, আপনারা গাড়ির ভিতরে থাকবেন। তো এখানে আপনার যেই মিনি বাসগুলো আছে, মাইক্রো বাসগুলা, জন প্রতি 150 টাকায় হচ্ছে এই পুরা ইয়াটা দেখাইবে, এরিয়াটা দেখাবে। তার ভিতরে 25 প্রজাতির পশু প্রাণী আছে। তো আপনারা লাইভ বাঘ দেখতে পারবেন। আপনারা যারা সাফারি করে আসবেন, একবারে সোজা স্টেট রাস্তাটা ধরে আসলে বাঘের ইয়াটা আছে। চলেন, আমরা মানে গাড়ি আসছে, আমরা এখন বাঘ দেখি। নীল গাই, হ্যাঁ, নীল গাই, এটা হচ্ছে নীল গাই, প্রায় বিলুপ্ত বর্তমানে বাংলাদেশ থেকে, খুব কম দেখা যায় নীল গাই গুলা, সাধারণত সচরাচর দেখা যায় না। জানলা কি খুলে রাখবো নাকি? জানলা খোলা কলা খাইতেছে। এই দেখ,
এটা কেমন করতেছে খুব হিংস এটা এই যার একটা এই জানা দেখো ভাল্লুক কেউ পানু দেয় না এরা আসলে এখন আমরা আর একটা জোনে যাচ্ছি সামনে হচ্ছে এই এরিয়াটা হচ্ছে আছে আপনার হোয়াইট লায়ন সাদা সিংহ যেটা এটা আমরা দেখতে পাবো এখানে গেলে ফাঁকা মাঠ এই যে সিংহ এ যেন মরা সিংহ নাকি সিংহ এখন খুবই ক্লান্ত ঘুমাচ্ছে সিংহ তো ঘুমাচ্ছে খুবই অসহায় রাখতেছে মরার মতো লাগতেছে আনহা তুমি সিংহ দেখেছো কয়টা সিংহ দেখলা হ্যাঁ তিনটা আনা সাবধান করো না বাবা সিংহ দেখলাম বাট হচ্ছে আপনার সিংহ দেখলাম বাট সিংহ খুবই দুর্বল সিংহ নাই কোনো গর্জন পাখা হ্যাঁ